বিশ্লেষক। এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন প্রকল্প এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা সুলতানা। শামিমা, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন? আমার মনে হচ্ছে আপনি কোনো বাসে আছেন। সবশেষ আয়োজনের খবর আমাদের জানাবেন, ঠিক কখন নাগাদ এর উদ্বোধন হতে যাচ্ছে? আপনি ঠিকই ধরেছেন নিশি, আমরা আসলে এই মুহূর্তে একটি বাসের মধ্যে আছি এবং আমরা এই বাসে করেই আসলে প্রকল্পের ভেতরে যাব, তো সেজন্যই আমরা এটিতে আছি এবং সেখান থেকেও আপনাদেরকে জানাতে চেষ্টা করব যে আজকের এই মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে আসলে কি কি হচ্ছে। আর আপনি তো জানেনই যে আজকে একটি সার্টিফিকেট দেওয়া হবে বাংলাদেশকে, এই যে ফুয়েলটা আসলে এখন তার ফুয়েলটা আমরা কিনে এনেছি রাশিয়া থেকে এবং এই ফুয়েলের একটি স্মারক ফুয়েল, অর্থাৎ যেটাতে আসলে ইউরেনিয়াম নাই তো কিন্তু ডেমো একটা ফুয়েলের বান্ডেল, সেটি কিন্তু বাংলাদেশকে দেওয়া হবে। আর আপনি জানেন যে একটি ফুয়েল বান্ডেলে কিন্তু আসলে অনেকগুলো ইউরেনিয়াম থাকে, ছোট ছোট প্লেট আকারে এগুলো থাকে, যদিও এগুলো বেশ শক্তিশালী কিন্তু দেখতে মনে হবে খুবই ছোট, আধা ইঞ্চির মতো এবং ওজনও খুব কম, 10 গ্রামের মতো। তো এরকম 320টি করে ছোট ছোট প্লেট এক একটা রডের মধ্যে দেওয়া হয় এবং সেই ধাতব রড, 312টি ধাতব রড মিলে কিন্তু একটা ফুয়েল অ্যাসেম্বল করা হয় এবং এই রডগুলোর ওজন যেমন দেখতে আসলে হালকা কিন্তু ওজন কম, কিন্তু আসলে এটি অনেক শক্তিশালী হয় এবং এক একটা রডের হাইট থাকে আপনার 12 ফুটের কিছু বেশি এবং পুরো যে ফুয়েলটা অ্যাসেম্বল যখন হয় তখন কিন্তু 15 ফিটের বেশি উচ্চতা হয়ে যায় এবং সেখানে রডগুলোর মাথায় আবার নানান রকম স্প্রিং ডিভাইস বসিয়ে কিন্তু আসলে এক একটা ফুয়েল তৈরি হয়। তো সেই ফুয়েল আজকে বাংলাদেশ অফিসিয়ালি পেতে যাচ্ছে, সেই মাহেন্দ্রক্ষণে আমরা আপনাদের সেই সময় জানাবো যে আসলে কিভাবে এই অনুষ্ঠানটি হচ্ছে। আর চারদিকে তো আগেও বলেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে মিষ্টিমুখ বা আনন্দ মিছিল হচ্ছে। নিশি, অনেক ধন্যবাদ শামিমা সুলতানা আপনাকে। দর্শক, রূপপুর প্রকল্প এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শামিমা সুলতানা।